सैयदना। हजरत एटा जेहेतु मैयतेर जलसा फरमाइश तो आरो आछे सुनाबो इंशाल्लाह, तबे दु चारटी कथा बला दरकार जे उद्देश्य आमरा एखाने उपस्थित हयेछि, तई ना? अल्लाह ताला कुरान शरीफे बोलछेन प्रत्येक मानुषेर जन्य एकटा निर्दिष्ट समय रयेछे लेकुल्ले उम्मतिन आजालुन इजा जा आजालु जखन से टाइम पहुंचिए जाबे समय पूरा हये जाबे ला यस्ताखिरुना सातं वला यस्तकदिमून तो एक घंटार पीछे हबे ना एक घंटा आगे वो हबे ना। एई कथाटा किन्तु आमरा भाबी ना যে আমরা কখন যে চলে যাব। মেরাজের একটা ঘটনাই পড়েছিলাম, আমাদের বিশ্বনবী যখন মেরাজে যান তো সপ্তম আকাশ পার হয়েছে, একটা জায়গাতে দেখছেন মালাকুল মউতকে খুব ব্যস্ত, এমনকি কেউ কেউ লিখেছে প্রথমবার নবীজি সালাম দিলেন তো মালাকুল মউত ভ্রুক্ষেপ করতে পারেনি, দ্বিতীয়বার সালামের জবাব দিয়েছে। নবীজি জিজ্ঞেস করলেন মালাকুল মউতকে, হে ইসরাইল এত ব্যস্ত কি ব্যাপার? মালাকুল মউত বলেছিল, হুজুর আমার সামনে রাখা আছে একটা টেবিল, টেবিলের পাশে একটা গাছ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী গো, পৃথিবীতে যত জীবজন্তু মানব দানব রয়েছে আল্লাহ তাআলা যখন কাউকে সৃষ্টি করে বানাই তখন এই গাছের উপরে একটা পাত বেরিয়ে যায়, সেই পাতে তার নাম, সেই পাতে তার বাপের নাম, সেই পাতে তার গ্রামের নাম, সেই পাতাতে তার ঠিকানা লেখা হয়। নবী গো, আবার একটা মানুষ যখন মরণমুখী হয়ে যায়, মরার কাছাকাছি হয়ে যায়, লোকটা দুনিয়াতে চলাফেরা করে, তার চল্লিশ দিন আগে তার নামের পাতাটা হলুদ হয়ে যায়, লোকটা এখনো দুনিয়াতে চল্লিশ দিন থাকবে, তার চল্লিশ দিন আগে তার নামের পাতাটা হলদা হয়ে যায়। নবী জিজ্ঞেস করলেন, তুমি কেমন করে বুঝো যে মানসিংহার উমুকের বেটা উমুক আজকে মরবে? দুনিয়াতে কোটি কোটি মানুষ, লাখ লাখ মানুষ, তুমি বুঝতে কি করে পারো? তো মালাকুল মউত বলছে, হুজুর এইভাবে পারি যখন একটা লোকের মরার টাইম আসে তার চল্লিশ দিন আগে তার নামের পাতাটা হলদা হয়ে যায়, আমি বুঝে যাই যে উমুকের বেটা উমুক আর দুনিয়াতে মাত্র চল্লিশ দিন। ও কিন্তু ঘুরে বেড়াচ্ছে, ও দুনিয়াতে ঝগড়া করছে, ও দুনিয়াতে বেইমানি করে বেড়াচ্ছে, ও দুনিয়াতে শয়তানি করে বেড়াচ্ছে, বা ভালো মানুষ থাকলে নামাজ পড়ছে, ইবাদত করছে, বান্দাগি করছে, তার দুনিয়া ছাড়ার চল্লিশ দিন আগে তার নামের পাতাটা হলুদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো যেই দিন লোকটার মরণ হয় সেই দিন ওই নামের পাতাটা পাতখান গাছ থেকে ছিঁড়া পড়ে যায়, আমার টেবিলে এসে পৌঁছে যায়, তখন আমি নাম দেখে ঠিকানা দেখে তার কাছে পৌঁছে যাই। তাহলে ভাবে আমরা যে চল্লিশ দিন আছি না ৩৫ দিন আছি না ৩০ দিন আছি কোনোদিন ভেবেছি? খালি দুনিয়া নিয়ে তো ব্যস্ত, মরে যাব সবাই যে চলে যাব। একদিন তোমায় মরতে হবে ভুলে যেও না,
एक दिन तोमाई मरते हबे भूले जेओ ना हबे माटीर बिछाना गो तोमार आसल ठिकाना এই বাড়ি গাড়ি টাকা কড়ি সঙ্গে যাবে না এই বাড়ি গাড়ি টাকা কড়ি সঙ্গে যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরায়েল ফারেশতা যেদিন বসবে এসে পাশে ছাল চতুরি যত কর দম্বে রবে শেষে ইজরায়েল ফারেশতা যেদিন বসবে এসে পাশে ছাল চতুরি যত কর দম্বে রবে শেষে চলবে না সেদিন তোমার চলবে না সেদিন তোমার কোনো বাহানা চলবে না সেদিন তোমার কোনো বাহানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপনজনের কান্না সেদিন সবে শুনতে পাবে বুক ফাটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে তুমি শেষ সবাই কাঁদবে শুনতেও পাবে কিন্তু ইচ্ছা করবে যে কাউকে বুঝাই কাউকে সান্ত্বনা দিই কারোর সঙ্গে দুটো কথা বলি বুক ফেটে যাবে কিন্তু মুখ আর হ্যাঁ সকাল হলে ছুটছো বাজারে আর নবী বলেছেন সবচাইতে খারাপ জায়গা হলো বাজার আর সবচাইতে আল্লাহর নিকটে উত্তম জায়গা হলো মসজিদ আর রোজ পাঁচবার করে মসজিদ থেকে ডাক আসছে কিন্তু কেউ মসজিদের দিকে ছুটে যায় না আর চায়ের দোকানে দেখবেন যেখানে চারটা লোক বসে আছে ওখানে কাহুরির না কাহুরির নিন্দা হয়েছে কথা ঠিক না ভুল এজন্য চায়ের দোকানে বসতে নাই প্রয়োজনে যান চা খান সরে যান কেহ কাহুরির নিন্দা করছে আর আপনি যদি ফের ধ্যান দিয়ে শুনেন এটা ফের মানুষের অভ্যাস কেউ যদি কাহরি নিন্দা করে তো মানুষ ফের পিছনে যায় কেউ যে কার কথা কইছিল কান বাড়াইবে নবী কইছে হাদিস পাকের মধ্যে যে মানুষের যারা নিন্দা করে ও যদি তোবা না করে আর যার নিন্দা করেছে তার কাছে ক্ষমা মাপ না লিয়া মরা যায় তো সব ফাস্টে ও জাহান্নামে যাবে সবার আগে জাহান্নামে যাবে আর যে নিন্দা করবে ওর যতটি গুনাহ যে ফের কান লাগিয়া শুনবে ওরও ততটি গুনাহ আর নবী কইছে যদি ফের তোবা কইরা হাত ধইরা মাপ লিয়া ক্ষমা লিয়াও যদি লোকটা মরে তো সব শেষেও জান্নাত পাবে তাহলে বলেন নিন্দা করাটা ভালো না খারাপ মানুষের গীবত করাটা ভালো না খারাপ একটা লোক বাদ আছে চায়ের দোকানে বসে নিন্দা করেন গীবত কার নাম হাফিজ শাহিদ সাহেব এক্সাম্পল স্বরূপ মিশাল একটা খারাপ কাজ করেছে আপনি দেখেছেন হিম্মত থাকলে ওখানেই বাধা দিতে হবে হাফিজ সাহেব কাজটা ভুল মুখের উপরে এটা অন্যায় করলা তুমি কাজটা করেছে সত্যি ঘটনাটা সত্যি এই সত্য ঘটনাটাকে আপনি ওর সামনে না বলে
পিঠ পিছে কাউরির সামনে চায়ের দোকানে যা বয়ান করছে এরই নাম হলো গীবত। এইটারই নাম গীবত। আর যেটা করেনি সেটা বলার নাম হচ্ছে ইলজাম। হযরতে গ্রামি তো নিজেকে বাঁচা, কেন কাউরির গীবত করে নিজের নেকি বরবাদ করে আপনি জাহান্নামী হচ্ছেন বাবা? কেন দু ঘন্টা চার ঘন্টা চায়ের দোকানে গপর গপর করছেন আর মানুষের কথা শুনছেন না? কখন ছেড়ে চলে যাবেন দুনিয়া? কেউ আপনার সাথে আর পাশে থাকবে না। একাই এসেছি, একাই চলে যাব। এই জন্য গীবত গিল্লা থেকে বাঁচেন, জীবনে যেটুকু সময় আছে কাজে লাগান। কবি লেখছে, আপনজনের কান্না সেদিন সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে, কি করে বুঝাবে সেদিন মনের বাসনা, কি করে বুঝাবে সেদিন মনের বাসনা, মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা মাওলানা সাইয়েদিনা। তো আল্লাহ যার যতটি টাইম লিখে রেখেছে তার এক ঘন্টা কেউ আগেও হবে না, এক ঘন্টা পরেও হবে না। অনেক মানুষ শুনে হবে অসুখে বিছানাতে পড়ে আছে, মরণ হয়নি। অনেক মানুষ শুনে হবে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পেট ফেটে গেছে, ভুঁড়ি বাইরে গেছে, মরেনি। অনেক মানুষ শুনে হবে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে লোহা ঢুকেছে একদিক দিয়ে আর একদিকে পার হয়ে গেছে, মরেনি। আর ফের দেখবেন একটা লোক বসা থাকতে থাকতে উল্টে গেছে, হয় না? এখনই বাজার থেকে গেল, এখনই মাইকে এলান হয়েছে অমুক লোকটা নাই। তার মানেই হচ্ছে এটা যে ওর দুনিয়াতে আর দানা পানি নাই। যার যতটুকু আল্লাহ মেপে দিয়েছে ততটুকু যতক্ষণ না খেয়েছে ততক্ষণ ওর মরণ হবে না। আর যখন খাওয়া হয়ে যাবে তো পৃথিবীর কোন ওষুধ ওকে আর বাঁচাতে পারবে না। দেখেন, অসুখ বিসুখ হলে, কষ্ট হলে মানুষ কষ্ট পাবে, দুঃখ পাবে, কিন্তু মরণ যতক্ষণ না এসেছে, মরণের সময় যতক্ষণ না এসেছে তার আগে ওর মৃত্যু হবে না। তবে আল্লাহ তাআলা যখন মানুষকে বানিয়েছে তখনই তাদের মরণ নির্দিষ্ট করে দিয়েছে, সময় বেঁধে দিয়েছে, আর পিছনে এক একটা করে কারণও লাগিয়ে দিয়েছে। কারণ আল্লাহ পাক যখন মানুষ বানাবার জন্য, আদম আলাইহিসসালামকে বানাবার জন্য ফেরেশতা মণ্ডলীকে বলেছিল তোমরা মাটি আনো, একজন ফেরেশতা গিয়ে মাটিতে হাত দিল, মাটি কেঁদে ফেলল, মাটি কাঁদতে লাগলো, বলল গো ফেরেশতা আমাকে দিয়ে আদম তৈরি হবে, আদমের সন্তানরা কত পাপী তাপী হবে, কত গুনেগার মাদকার হবে, আর তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে, তুমি আমাকে নিয়ে যেও না। তো হযরতে
জিবরিল আলাইহিস সালামের মাটির উপরে দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল, আল্লাহ মিকাইলকে পাঠালো। মিকাইল আলাইহিস সালাম ওয়া কি উত্তর শুনে মাটি ছেড়ে দিল। ইসরাফিলকে পাঠালো, ইসরাফিলও মাটির কান্না শুনে ছেড়ে দিল। এবার আল্লাহ মালাকুল মত ইসরাইল ফেরেশতাকে বলল, তুমি মাটি নিয়েছো, যেমনি মাটি উঠাতে গেছে মাটির কান্না শুরু হয়ে গেল। মাটি বলে ইসরাফি, ইসরাইল আমাকে নিয়ে যেও না, আল্লাহ তাআলা এই মাটি দিয়ে আদম বানাবে, আদমের ছেলে পুলেরা কত বদমাশ হবে, শয়তান হবে, গুনেগার হবে, বাদকার হবে, মুশরিক হবে, বেঈমান হবে, সুদখোর হবে, মদখোর হবে, আর তারা জাহান্নামে জ্বলবে, আমারই তো একটা অংশ জ্বলবে। মালাকুল মওত বলেছিল, আমি আল্লাহর হুকুম পেয়েছি, কোনো কথা শুনব না। মাটি নিয়ে গেল, আদম আলাইহিস সালামের বডি তৈরি হয়ে গেল। আল্লাহ সেই দিন থেকে মালাকুল মওতকে ডিউটি দিয়ে দিল, এ মালাকুল মওত তোমার ডিউটি হবে মানুষের দম কবজ করা। এটা সবাই পারবে না, তোমার দায়িত্বে থাকবে জীব জন্তু মানবের জীব কবজ করা, এটা তোমার দায়িত্ব। মালাকুল মওত বলেছিল, মাবুদ এই দায়িত্ব তুমি আমাকে দিলা, শিরোধার্য করে মেনে নিলাম, তবে আল্লাহ গো কখনো তোমার অর্ডার হবে, ভাই থাকতে বোনকে তুলে নিতে হবে, বহিন থাকতে ভাইকে উঠাতে হবে, বাপ থাকতে ছেলে সন্তানকে মেরে দিতে হবে, মায়ের কোল থেকে বাচ্চাকে নিয়ে যেতে হবে, এ আল্লাহ তখন তো তারা আমাকে খারাপ বলবে, তখন তো তারা আমার নাম দিয়ে গাল দিবে। আল্লাহ বলেছিলেন, ফারেশতা তার জন্য তুমি চিন্তা করবে না। ও মালাকুল মওত, আমি আল্লাহ তাআলা প্রত্যেক মরণের পিছনে এক একটা করে কারণ লাগিয়ে দিব। কেউ মারা যাবে রোড অ্যাক্সিডেন্ট হয়ে, কেউ মারা যাবে সাপের কামড়ে, কেউ মারা যাবে কুকুরের কামড়ে, কেউ মারা যাবে পেটের অসুখে, কেউ মারা যাবে ক্যান্সারে, কেউ বা মারা যাবে আলসারে, কেউ বা মারা যাবে সুগারে, কেউ বা মারা যাবে প্রেসারে, কেউ বা মারা যাবে জ্বরে, কেউ বা মারা যাবে আরো বিভিন্ন ব্যারামে। এ ফেরেশতা তখন তোমার কথা ভুলে গিয়ে মানুষ ওই ব্যারামটা মনে করে করে কাঁদবে। আজকে তাই হচ্ছে না, আজকে ওটাই তো হচ্ছে, বিভিন্ন কারণ, এই কারণেই মানুষ মারা যাচ্ছে, আর আমরা ভাবছি যে ওখানে না গেলে বুঝি মর্তক না, এটা না খেলে বুঝি মর্তক না, এরকম না করলে বুঝি মর্তক না, ওটাকেই আমরা স্মরণ করছি। বাবাজি ভাইয়েরা, তবে মরণটা যে কত কঠিন, না মরলে বুঝতে পারবেন না। যারা মরে কবরে চলে গেছে তাদের কথা যদি আমরা শুনতে পেতাম, যারা পরে যায়, আগে যারা মারা গেছে তারা পরের লোকগুলাকে বলছে, হে নাদানেরা, আমরা তোদের আগে দুনিয়া ছেড়ে দিয়েছি, আমাদের দেখে তোদেরকে একটু মরণ বলে ভয় হয়নি। আল্লাহর কাছে তারা কাঁদতে থাকে, মাবুদ গো দুনিয়াতে পাঠিয়েছিলে তুমি ইবাদতের জন্য, আমরা দুনিয়া দুনিয়া করে জীবন কাটিয়েছিলাম মাওলা, একবার তুমি আমাদের সুযোগ দাও, একবার ছেড়ে দাও, কবর থেকে যদি একবার পরিত্রাণ দিয়ে দাও, একবার যদি দুনিয়াতে যেতে পাই গো আল্লাহ, সদা সর্বদা খেয়ে না খেয়ে সিজদায় পড়ে থাকবো। কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্ত বের করে দেয় কবরের মানুষ, কিন্তু আল্লাহ কাউকে আর দুনিয়াতে আসতে দেবে না। এই সুযোগটা একবারই দেওয়া হয়েছে, এখনই যা পারো করো, কর জওয়ানি মে ইবাদত কাহলি আচ্ছি নহীঁ, জব বুঢ়াপা আ যায় তো বাত কুছ বনতি নহীঁ।
মরে যখন কবরে যাবেন তখন সব গরম ঠান্ডা হয়ে যাবে, সব নেতাগিরি শেষ হয়ে যাবে, সব ভাষণ বন্ধ হয়ে যাবে। সেই দিন আপনি বুঝবেন কবরটা কি জিনিস। নবী আমার বলেন, তিরমিজি শরীফ প্রথম খণ্ডের হাদিস, আল্লাহর নবী বলছেন, হাদিসটা লম্বা আছে, হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামাই। দেখুন বিশিষ্ট সাহাবী হচ্ছে চার জনা, তাতে দুইজনা হলো নবীর শ্বশুর আর দুইজনা হলো নবীর জামাই। আবু বাকর সিদ্দিক নবীর শ্বশুর, উমর ফারুক আজম নবীর শ্বশুর, উসমান গনি নবীর জামাই, হযরত আলী নবীর জামাই। চারজন বিশিষ্ট সাহাবীর মধ্যে দুজন শ্বশুর দুজন জামাই। তো উসমান গনি, হযরত উসমান গনি যারা দুনিয়াতেই সার্টিফিকেট পেয়ে গেছিলেন জান্নাতে, দশ জন সাহাবীকে নবী দুনিয়াতেই জান্নাতের গ্যারেন্টি দিয়ে দিয়েছিলেন, সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। আমাদের কোনো ঠিকানা আছে? এজোরে বলেন, আমাদের কোনো ঠিকানা আছে? যে দশ জন সাহাবীকে নবী গ্যারেন্টি সার্টিফিকেট দিয়েছিলেন তার মধ্যে একজন হযরত উসমান গনি। হযরত উসমান গনি খেলাফতের জামানায়, উনার যখন খেলাফত সেই সময়তে একটা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আমরাও মেলে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাই, তো ওইদিকে আমাদের ভুরুক্ষেপ থোড়ো থাকে, ওইদিকে আমরা থোড়ো দেখি কার কবর ভাঙলো আর কার কবর বসলো, ওগুলো আমাদের দেখার টাইম নেই। আমরা তো নিজে দুনিয়াতে ব্যস্ত। উসমান গনি যাচ্ছেন, একটা ভাঙা কবর দেখলেন, দাঁড়িয়ে গেলেন, খাড়িয়ে গেলেন আর চোখ দিয়ে টস টস করে পানি ঝরতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো সাহাবীরা সাথে ছিল, সাহাবীরা জিজ্ঞেস করলো, হুজুর আপনি এই কবরটা দেখে কাঁদতে লাগলেন কেন? আপনার মুখে আমরা কত ওয়াজ, কত হাদিস, কত কোরআন শুনেছি, কত জাহান্নামের কথা, কত জান্নাতের কথা শুনেছি, আপনাকে তো কাঁদতে দেখিনি, এই কবরটা দেখে আপনি কাঁদছেন কেন? হযরত উসমান গনি বলছেন, ইন্নান নবী আলাইহিস সালাম কল ইন্নাল কবরা আফযালু মানজিলি মিন মানাজিলিল আখির فَمَنْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ وَلَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْ أَوْ كَمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عثمان গনি বলেন, ভাইরা এই কবরটা দেখে আমার বুকটা ফেটে গেল, আমার চোখ দিয়ে পানি এইজন্য পড়ছে, আমার নবী বলেছেন মানুষের দুনিয়া ছেড়ে যাওয়ার পর সর্বপ্রথম মঞ্জিল হচ্ছে কবর। এই কবর থেকে যারা ছাড়া পাবে, হাসুর নাসুর উলসেরা সব তাদের সহজ হয়ে যাবে, আর যারা কবরের হাত থেকে পরিত্রাণ ছাড় পাবে না তাদের আরো ওইদিকে মুশকিল হয়ে যাবে। এই জন্য কবর দেখলে আমার বুকটা ফেটে যায়। আমাদের তো বুক ফাটে না, হ্যাঁ মনে হয় যে আমরা মরবই না নাকি? আর ফের কইছে যায় মইরা কে দেখতে পাবে কি হবে, মইরা দেখে কবি লিখছে, কবরে রে আজাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা, ইসরাইল দম লইয়া যাবে সোনার স
संसार पड़े रबे गो खाली हाथे जावे सबाई जानी जे खाली हाथ जाबो तो वो कना तो दुनिया दुनिया तब वो कना तो बेईमानी तब वो कना तो राह जानी छाड़बे ना छाड़ बेना मोमिन भाई इजराइल दम लोया जाबे सोनार संसार पड़े राबे गो खाली हाथे जाबे मुनकर नाकिर सुवाल करबे भाई मनरा पोका मादीनो का फारिश्तारा गुर जो मर बेगो हजार का दिले वो छाड़ बेना जे हो बेनो बीजर दीवाना जे हो बे पीर मुर्शीदर दीवाना तारे मारीते पारिबे ना कबरेरी आजब गो बंधु की बाप रे कौन मैया छले चिल्ले छे बिहद करे अल्लाह अकबर कबरेरी आजब गो बंधु की बोलीब जंत्रणा कलेजा फाटिया जाएगो बोलिते घटना अच्छा बोलें तो नबीर संगे कुनु उम्मतीर तुलना चलबे बाबा जरे बोलें चलबे আমাদের নবীর সঙ্গে কোন নবীর তুলনা দেওয়া চলবে না উম্মতি তো দূরে থা আমার সেই নবী যখন দুনিয়া ছেড়ে বাচ্চা খায়া ছেড়ে বিদায় নিচ্ছে আল্লাহর নবী অসুস্থ মা আয়েশার হুজরাতে নবী আমার মা আয়েশার বুকের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন নবীজির পাশে রাখা ছিল পানির মিটকা ঘড়া কলসি বারবার পানিতে হাত ডুবাচ্ছেন মুখে লাগাচ্ছেন আমার নবী বলছেন আয়েশা একটা কথা বলো তো আমার যখন ইন্তেকাল হবে আমি কোন জায়গাতে থাকব মা আয়েশা বলছেন হুজুর আমার তো মনে হয় এই কথা তো আপনি আমাকে কোনোদিন বলেননি তবে নবী গো আপনি দুনিয়া ছাড়ার পরে আমার মনে হচ্ছে আপনার প্রিয় জন্মভূমি মক্কাতে আপনাকে রাখা হবে নবী আমার বলছেন কখনো না আয়েশা বলছেন হুজুর তাহলে আবুয়া নামক জায়গাতে যেখানে আপনার আব্বা আম্মাকে রাখা হয়েছে সেই জায়গাতে নবী বলছেন সেটাও না মা আয়েশা বলছেন হুজুর তাহলে কোথায় নবী বলছেন আয়েশা একটা কথা বলবো আয়েশা বলছে হুজুর বলেন বলে আয়েশা আমি যদি ইন্তেকালের পর তোমার এই ঘরের ভিতরে থাকতে চাই রাখবা কিনা জেরে বলো যেটা আমাদের নবীর রওজা ওটাই ছিল মা আয়েশার হুজরা মাশা বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এর চাইতে আর খুশনসিবি কি হতে পারে গো নবী আমার আকা আমার মওলা
সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন আপনি থাকবেন আমার হুজরায় আমার ঘরে এর চাইতে খুশনসিবি আর কি হতে পারে আচ্ছা বলেন তো বাবা এতটি লোক বসা আছেন এত কষ্ট করে ঘর বাড়ি বানিয়ে দিয়েছেন বেটিকে ছেলে মেয়েদেরকে বউ বাচ্চাকে নিয়ে বাস করার জন্য টাইলস লাগাচ্ছেন অনেকে মার্বেল বানালেন আপনি নিজের বাড়িওয়ালিকে একদিন বলে দেখিয়েন তো বাড়িওয়ালি রে এত কষ্ট করে বাড়ি বানালাম রে আমি যখন মারা যাব তোর খাটের নিচে আমাকে মাটি দিবি বাড়িওয়ালি কি কইবে তোমার মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি বুঝে কেনে তুমি মইরা খাটের নিচে তোমাকে মাটি দিয়ে আমরা খাটের উপরে থাকতে পারবো ভূত মুত হয়ে যদি উঠে যায় কইবে কি কইবে না দেখবেন বাড়িয়ালি এত কষ্ট করে বোম্বাই দিল্লি খেটে কত কিনা করে বাড়িটা তৈরি করলাম খাটের তলে যদি না দিস বারান্দা খানে আমাকে রেখে দিস রাজি হবে রাখতে চাইবে না কি কইবে জানেন তোমার মাথা খারাপ হয়ে গেছে তাহলে কোথায় রাখবি কইছে তুমি যখন মারা যাবা এই গায়ের শেষে ওই কবরস্থানের মাথাতে বাঁশ ঝাড়ের কাছে পৈখরের ওই পারে তোমাকে রেখে আসবো কেনে অত দূরে রেখে আসবি কেনে এত কষ্ট করে আমি বাড়ি ঘর দিল তুই আমাকে বাড়িতে রাখবি না কহে দেখেন তাকে কি কহে হ্যাঁ যে বাড়িওয়ালির জন্য কতদিন মাকে বকে দিয়েছে যে বাড়িওয়ালির জন্য কতদিন বাপের সঙ্গে ঝগড়া করলেছে যে বাড়িওয়ালির জন্য কতদিন ভাইদের সঙ্গে মনামানি করলেছে ও বাড়িওয়ালিও আপনাকে মরার পরে ঘরে রাখবে না আর রাখা তো দূরে থাক আপনাকে যেখানে রেখা আসবে ও কোনোদিন জীবনে ভুল করে রাত ১২টার পর যদি কেউ কহে যে যা তো তোর বাড়িওয়ালা সুইতা আছে একবার দেখাই গা তো হ্যাঁ এতদিন তো তোর সাথে থাকলো জীবন কাটাইলো তোর ঘে বাড়ির পিছা দিকে বাঁশতল্লাতে কবর দিয়েছি রাত ১২টার সময় একটু দেখাই গা তো কবরটা যাবে তাহলে বলেন ভাবেন আর আমার বিশ্ব নবীর বিবি মুমিনদের মা আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ এর চাইতে খুশ নসিবি আর কি হতে পারে যে আমার হুজরা আমার রাসূল পাকের রওজা হবে জরে বলুন সুবহানাল্লাহ আহা তো ব্রাদার আমি বলছিলাম সেই মদিনা সেই রাসূলে পাক দুনিয়া ছাড়ার যখন সময় হয়ে এসেছিল তো মা আয়েশার বুকে মাথা দিয়ে নবী আমার শুয়েছিলেন আর মা ফাতেমা নবীর বাড়িতেই ছিলেন সেদিন ইসরাইল মালাকুল মওত দরজাতে এসে টোকা মারছে ঠক ঠক করে বাড়ি মারছে তো মা ফাতেমা জিজ্ঞেস করেছে কে তো বলছে আমি একজন মুসাফির নবীর সঙ্গে দেখা করতে চাই তো মা ফাতেমা বলছেন আমার আব্বা এখন অসুস্থ হবে না ফিরে যাও মালাকুল মওত চলে গেল একটু পরে ফের এলো কে কইছে আমি সেই লোক মা ফাতেমা কইছে হবে না আব্বা অসুস্থ যাও ফিরে যাও ইসরাইল মালাকুল মওত ফিরে চলে গেছে তৃতীয়বার এসে কড়া মারছে টোকা মারছে মা ফাতেমা বলছেন কে নবী আমার চোখ খুলে দিয়েছে বেটিকে ডাকছে বেটি দরজা খুলো তো মা কে আছে দরজা খুলে মা ফাতেমা দেখছেন আব্বা এমন একটা লোক দাঁড়িয়ে আছে আব্বা এরকম লোক তো কোনোদিন দেখিনি আব্বা দেখছি ওর মাথা লেগে আছে আসমানে আর পাও লেগে আছে জমিনে নবী ডেকে কইলেন ওটা কে জানিস মা মা ফাতেমা কইছে আব্বা আমি তো জানি না নবী কইছেন এটা মালাকুল মওত মওতের ফেরেশতা কইছে আব্বা মওতের ফেরেশতা আমাদের বাড়ির গেটে কেন তো নবী কইছে মা আজকে আমি তোকে ছেড়ে আল্লাহর হুকুমে বিদায় নিয়ে চলে যাচ্ছে মা তো মা ফাতেমা কাঁদতে লাগলো
চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ফের নবী ডাকলেন, দেখা কানে মুখ লাগে কইছেন, বেটি তুই কাঁদিস না মা, শুন আমার কলেজার টুকরা, আমি চলে যাওয়ার পর তুই বেশি দিন দুনিয়াতে একাই থাকবি না মা, আমার আহলে বাইতের মধ্যে সবার আগে তুই বিদায় নিবি, এইভাবে আমার সাথে তোর তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। তখন মা ফাতেমা মুচকি হাসতে লাগলেন, বলুন সুবহানাল্লাহ। বেরাদার, আমার নবীর দরবার মালাকুল মত পর্যন্ত যেতে আগে তাকে পারমিশন নিতে হয়েছে, আগে তাকে ইজাজত নিতে হয়েছে। আল্লাহ পাক বলে দিয়েছিল মালাকুল মতকে, মালাকুল মত আমার নবীর দরবারে যাবি, নবী যদি খুশি মনে আসতে চায় তো নবীকে নিয়ে আসবি, আর যদি নবী আসতে না চায় তো ছেড়ে দিবি। বলুন সুবহানাল্লাহ। তো নবীর সঙ্গে আমার বলার উদ্দেশ্য হলো এটা, মাকসাদ হলো এটা, দুনিয়ার কাউরির তুলনা দেওয়া যাবে না। সেই নবীও দোয়া চাইছেন আল্লাহর কাছে, কি কি বলে জানেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন সাকারাতিল মউত ওয়া আযাবিল কবর। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আল্লাহ, তোমার পানা চাই মৃত্যুর শক্তি এবং কবরের আযাব থেকে। আমরা কিন্তু একদিনও কহি না, আমরা একদিনও দিয়ে দোয়া চাই না, আল্লাহ মরণের শক্তি আর কবরের আযাব থেকে আমাদেরকে বাঁচায়ও। এই কথাটা যদি মনে হতো চোখ দিয়ে পানি পড়তো কাঁদতাম, কিন্তু আমরা তো কাঁদি না। ভাই আমার বলার উদ্দেশ্য, নবীও আমার বাহ্যিক হায়াত ছেড়ে বিদায় নিয়ে গেছেন, তবে নবী জিন্দা। ইমাম ইশক মোহাম্মদ আলা হযরত ফাজিলে বেরেলভি বলেন, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। নবী গেছেন দুনিয়াকে কাঁদিয়ে গেছেন। যেহেতু এই কবিতাটা ছন্দটি আমাকে পড়তে বলা হয়েছিল, তাই হাই নবীজির ইন্তেকালে কাদালে সকলে রে আমার, কাদালে সকলে সাহাবারা কেন্দে সকলে কাপড় চোখের জালে, কাঁদালেন সকলে হযরত বেলাল কান্দিয়া বলে, নবীর চরণ তলে রে আমার, নবীর চরণ তলে কেমনে তোমায় রইব গো ভোলে, দুনিয়ার মায়া জালে রে আমার, কান্দালেন সকলে হাই নবীজির ইন্তেকালে কাঁদালেন সকলে রে আমার, কাঁদালেন সকলে হাসান হুসেন আলীর দুই লালে, কেন্দে নানার নিকটে বলে, কেন্দে কেন্দে বলে কোথায়।
दुनियार माया जाले रे आमा कंदालें सो कोले हाइनो बीजीर इन्ते काले कादालें सो कोले रे सो कोले मा फाते मा बुक भासाले बाबार इन्ते काले रे आमार नबीर इन्ते काले केंदे केंदे फाते मालाले छय मास परे गिये रे मिले कंदालें सो कोले अल्लाहुम्मा वाला आले सैयदना हजरते गिरामी तीनटा मानुषेर कथा बला हुए छे ये तीन रकमेर मानुष मरार परे तादेर मुख काबार दिगे थाके ना अन्नो दिगे घुरे जाए कयटा बोललाम जोरे बोले তিন প্রকারের মানুষ মরার পর ওদের মুখ কাবা শরীফের দিকে থাকবে না অন্য দিকে ঘুরে যাবে পাল্টে যাবে এক নাম্বার মদ খেতে খেতে নেশা করতে করতে যারা মারা যায় ওকে মাটি দিয়ে আসবেন আর মুখ অন্য দিকে ঘুরে যাবে দুই নাম্বার আলিম উলামার নিন্দা করতে করতে যারা মারা যায় কারণ আলী মোল্লা হচ্ছে নবীর ওয়ারিস কোরআন বলছে ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহকে দেখে প্রকৃত পক্ষে ভয় করে তো একমাত্র আলিমই করে ভুল হতে পারে ইলম থাকার কারণে আল্লাহ পাক তাকে আবার তৌফিক দিবে সে একদিন আল্লাহকে দেখে ভয় করবে সত্যিকারই এজন্য আলিমের গীবত জীবনে করবেন না ভালাই করতে পারবেন না তো বুরাইও করার চেষ্টা করিয়েন চুপ থাকার চেষ্টা করেন আলিমের নিন্দা করতে করতে যারা মরবে এদের মুখ কাবা শরীফের দিকে থাকবে না অন্য দিকে ঘুরে যাবে আর আরেকটা হচ্ছে ওই মেয়ে ছেলেরা যারা বয়ান করা করা কাঁদে বয়ান ধরে ধরে সুর ধরে ধরে কাঁদবে কাহরি রিন্তে কালে মানে বাড়িওয়ালা যতদিন ছিল ততদিন তোমার মর্যাদা বুঝেনি আর যখন মইরা গেল তখন মানুষকে দেখিয়া খুব কাঁদছে চুল ছিটিয়া বুক ঠাটিয়া মাটি পিটা হ্যাঁ মানে মাইয়া ছেলের তো ফির কল্লা বুঝা মুশকিল আছে একটা বেটি ছেলে ছিল তোমার স্বামী অসুখে পড়ে গেছে তো ডাক্তার কইছে আগে তোর বাড়ি আর আর বাঁচবে না তো বাড়িতে লিয়ে সকে গাও হাত লারচার কইছে হাজি তুমি মরে যাবে তো আমরা কি করে খাবো তো কইছে কেনেরে পাকলি তুই বিড়িবে না খাবি কইছে না জি তুমি মরে গেলে বাড়ি ফাঁকা আমি বাচ্চা কাচ্চা লিয়ে কেমনে করে থাকবো একা কি করে খাবো আমরা তো কইছে তুই মানুষের বাড়ি বাড়ি কাম করে বাড়াবি কইছে না জি তুমি মরে গেলে আমাদের কি হবে তখন রাগ করে আর বাড়িওয়ালাটা কইছে যে আমি মরে গেলে তুই বিয়া করে নিবি তখন কইছে যে হ্যাঁ এবার কইলে একটা ভালো কথা যার জন্য এত দিওয়ানা হ্যাঁ ও তোমাকে এক সেকেন্ডও মনে রাখবে বেরাদা বন্ধুগণ
এইজন্য দেখেন নবী ফের ভালোবাসতে বলেছেন। দুটা মেয়েকে নবী খুব ভালোবাসতে বলেছেন, এক নাম্বার মা, কারণ মা আমাকে আপনাকে দশ মাস দশ দিন গর্ভে রেখে কষ্ট করে মানুষ করেছে, আর দু বছর চল্লিশ মন দুধ খিলিয়েছে, চল্লিশ মন। একটা বাচ্চা মায়ের দুধ খায় দু বছরে চল্লিশ মন, জানেন? এজন্য মাকে বেশি ভালোবাসতে হয়, মাকে দুঃখ দিবেন না। আর স্ত্রীকেও ভালোবাসতে হয়, বাড়িওয়ালিকেও নবী ভালোবাসতে বলেছেন যে আমার আপনার স্ত্রী আমার আপনার জন্য নিজের বাপ ছেড়েছে, মা ছেড়েছে, ভাই ছেড়েছে, বহিন ছেড়েছে, গোটা আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়েছে, তাই না? এই জন্য ওদেরকেও ভালোবাসতে হয়, তবে মাকে মায়ের জায়গায়, স্ত্রীকে স্ত্রীর জায়গায়। স্ত্রীকে মারতে নেই, বিবিদেরকে মারতে নেই, আঘাত করতে নেই, তবে ওরা টেঁড়া হাড্ডি দিয়ে তৈরি, এটা মনে রাখবেন। কোন হাড্ডি দিয়া? বাম দিকের পিঠের যে পাঁজরের হাড্ডি গোনা দেখবে এক খিটা কম আছে, এই টেঁড়া হাড্ডি গুলা দিয়ে ওদেরকে তৈরি করা হয়েছে। এই জন্য ওয়ার্গে স্বভাবে একটু টেঁড়া পণ থাকবে, গ্যারেন্টি, যারই বহু হোক না কেন। আল্লাহর ওলির স্ত্রী পর্যন্ত নিজের স্বামীকে ওলি মানতে পারেন, শুনেছেন? বহু বিখ্যাত ঘটনা, দুনিয়া মানছকে পীর সাহেব আর বহু মানে না, কিছু তুমি পীর না টির। হ্যাঁ, রাগ করে একদিন পীর সাহেব কইছে, দুনিয়া মানছে আমাকে তুই মানিস না তো তোকে কারামত দেখিয়ে ছাড়ব। একনার সামনে বাড়ির উপরে একনাতে ঘুরছে, উড়ছে, যেমন পাখি উড়ে তেমনি পীর সাহেব নিজের কারামতের বলে আমলের বলে উড়ছে। আর বহু একদিনে ঝেড় দিছে, ঝেড় দিতে দিতে দেখা লিয়েছে, কইছে যে আমার বাড়ির মানুষটা কইছে বলে পীর, ওরা কোন পীর, এইটা হলো পীর, কেরামতের বলে উড়ে বেড়েছে। পীর সাহেব তখন বাড়ির পিছা দিকে যে নেমে গেছে, নেমে যে পিছন দিয়ে বাড়ি ঢুকছে, তো কইছে তুমি কোন পীর, আজকে দেখনো একজন পীর আল্লাহর বলি পাখির মতন আসমানে উড়ছে। তো কইছে তুই দেখেছিস তো? কইছে হ্যাঁ। মেনেছিস কিনা? কইছে হ্যাঁ, মানবো না মানে ওগুলোই হলো পীর, আর তুমি কোন পীর? তো কইছে আরে পাগলি, ওইটা আমি ছিনু রে। তো কইছে ওই গেনে উড়তে উড়তে ফের টেঁড়া হয়ে যাচ্ছিলে, বুঝতে পেরেছে? ওই গেনে উড়তে উড়তে টেঁড়া হয়ে যাচ্ছিলে, এরা হলো টেঁড়া হাড্ডির জীবনে সোজা হবে না। নবীজি কহেছেন দরজাতে এখন লাঠি টাঙ্গা রাখিস তরফে, মাঝে মাঝে লাঠি খান দেখাবি, হ্যাঁ মারবি না কিন্তু দেখা। ই হলো টাড়া। তো যে মেয়ে ছেলে স্বামীর ইন্তেকালে চুল ছিটিয়া বুক ঠাঠিয়া মাটি পিটা গড়াগড়ি করা নৌহা করা বলে এটাকে, এই পিট বুক ঠাঠাইছে আর কানছে বেদাম, অর্ঘে মরার পর মুখ কাবার দিকে থাকবে না, অন্যদিকে ঘুরে যাবে, ঠিক আছে? আপনি বলবেন যে তাহলে বাড়িওয়ালা মরবে আর বাড়িওয়ালি কাঁদবে না? অবশ্যই কাঁদবে, আমার নবী নিজে কেঁদেছে। আচ্ছা, এতদিন ধরে জালসা জীবনী করে গেছি, তা আমি তো আপনাদেরকে কহে গেছি, মনে আছে কি নবীজির বেটা বেটি কয়জন ছিল কহেন দেখি? নবীর বেটা বেটি কয়টা? কিছু মনে নেই। নবীর বেটা হলো তিনটা, বেটি হলো চারটা, মোট হলো কয়টা? এজোরে কহো কয়টা? সাতটা। তো নবীর যেটা সবচেয়ে ছোট বেটা, একটা একলাই এক মা থেকে হয়েছিল, ওর মায়ের নাম মারিয়া কিবতিয়া, আর বাকি ছটা সন্তান হয়েছিল মা খাদিজার পেট থেকে, বুঝতে পেরেছেন? মা খাদিজার পেট থেকে ছটা, আর মদিনাতে হয়েছিল মারিয়া কিবতিয়ার পেট থেকে একটা, ওর নাম হলো ইব্রাহিম। ওই ছেলেটা
11 মাস বয়সে যখন ইন্তেকাল করে তখন ইমাম হোসেনও ছোট একদিকে নাতি একদিকে বেটা নিয়ে নবী খেলা করছেন এক জাংহে নাতিকে এক জাংহে বেটাকে হঠাৎ আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে বলছে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী গো আল্লাহ তাআলা আপনার কাছে একসাথে দুটা ছেলেকে রাখবে না হয় আপনি নাতিকে রাখেন না হয় নিজের ছেলেকে রাখেন আল্লাহ তাআলা একজনকে তুলে নিবে নবী আমার বললেন জিবরিল আমি যদি বলি হোসেনকে নিয়ে যাও তাহলে হোসেন যদি চলে যায় আমি দুঃখ পাবো আমার বেটি ফাতেমা দুঃখ পাবে আমার জামাই আলী দুঃখ পাবে আর আমি যদি বলি আল্লাহকে বলো আমার ছেলেকে তুলে নক ইব্রাহিমকে আমার নাতি যদি থেকে যায় তাহলে আমি একাই দুঃখ পাবো জিবরিল আমি নাতির বদলে আমার ছেলেকে দিব তবে ছেলের বদলে আমি নাতিকে দিব না মারা গেল ইব্রাহিম 11 মাসে আমার নবী কেঁদেছে নবীজির চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে মুখে কোনো আওয়াজ নাই এই কাঁদাতে কোনো অসুবিধা নাই আপনার কেউ আত্মীয় স্বজন মারা গেছে বুক ফাটবে চোখ দিয়ে পানি পড়বে এটাই স্বাভাবিক তবে চিৎকার চাঁচামাচি করে কান্না করতে নিষেধ আছে আল্লাহ যেন বুঝার তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন আর দুনিয়াতে আছেন কদিন সবাই চলে যেতে হবে এই জন্য ভালো কাজ কিছু করে নি জীবনের ইন্তেকালে ইজরাইল আসিয়া এ সোনার জীবন যাবে রে লইয়া জরে বলুন সুবহানাল্লাহ এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে যাহার নাইগা দুঃখ কষ্ট কত না সহিলে সে তোমারে ধোকা দিয়া সে তোমারে ধোকা দিয়া যাবে রে চলিয়া এ সোনার জীবন যাবে রে লইয়া এ সোনার জীবন যাবে রে লইয়া কবর তোমার মাটির ঘর বাঁশের ছাউনি চতুর্দিকে মাটি তোমার মাটির বিছানি কবর তোমার মাটির ঘর বাঁশের ছাউনি চতুর্দিকে মাটি তোমার মাটির বিছানি কেমন করে রইবি ভাই রে কেমন করে রইবি ভাই রে কবরেতে শুইয়া এ সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া জীবনের ইন্তেকালে ইজরাইল আসিয়া এ সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা
তো বাবাজি ভাই মরতে হবে সবাইকে মরার পরে কিছু ভালো কাজ করলে মুর্দাটা পায় নবী বলেছেন মিশকাত শরীফের হাদিস এজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু মানুষ যখন মরে যায় তার ভালো মন্দ দুটো রাস্তা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাস তবে তিনটা কাজের কথা নবী বলেছেন মরার পরে কেউ যদি করে দুনিয়ার ভিতরে সেটা মাইয়াত পায় মুর্দারা পায় এক নম্বরে সাদকায়ে জারিয়া দুই নম্বরে বলা হয়েছে ইলমে দ্বীন কাউকে শিখায় বা ও শিখিয়ে গেছে বা আপনি কাউকে পড়ালেন লেখালেন মরে গেলেন এই ফায়দাটা আপনি পাবেন আর তিন নম্বরে নবী বলছেন ওয়ালাদিন সলে नेक संतान जदि दुआ करे बाप मा मारा गेछे छेले जदि दुआ करे ताहले बाप मा पाए एइजन्य অন্যের কাছে দোয়া নেওয়ার আগে নিজের সন্তানটাকে নিজের ছেলেটাকে এমন বানান যে আপনার মরার পরে সে যেন দোয়া করতে পারে এই দোয়াটা বেশি কবুল বুঝা গেছে এইজন্য নিজের ছেলে পিলেকে কম করে দোয়া করার যোগ্য বানান বানাবার পরে দুনিয়া ছাড়েন তো কবরে গিয়ে মরণের পর আপনি শান্তি পাবেন দেখেন রাত হয়ে গেল অনেকটা 12টা বেজে গেল আর প্রায় 2 আড়াই 3 ঘন্টা লেগে যাবে আমাকে পৌঁছাতে 3টা বেজে যাবে বাড়ি যেতে তো লম্বা কথা আর বলবো না ঠান্ডাও বেড়ে গেল পায়ে ঠান্ডা লাগছে আপনারা কষ্ট করে অনেকক্ষণ থেকে বসে আছেন আমি দোয়া করব আল্লাহ যেন সবাইকে নেক বানায় আল্লাহ যেন আল্লাহ মালিক শুনালে তো শেষ নেই এদিকে উসমান গনি সাহেব বলছেন মায়ের দিলেতে ব্যথা আপনি ফের বলছেন রাস্তার ধারে কোনটা কোনটা শোনা শোনা শোনা